হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে আমি আজকের ভিডিওতে আলোচনা করব, যেখানে খুব ভালো একটা ভ্যাকান্সিতে মজদুর পদের জন্য নিয়োগ চলছে এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা খুবই কম, এমনকি অষ্টম পাস না হলেও কিন্তু এই পদের জন্য আবেদন করা যাচ্ছে। সুতরাং এই নিয়োগের সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওটা একদম কেউ মিস করো না, ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো, কারণ এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এটাই হলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022 ফর কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এটার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বর আছে 4 অফ 2022। এখানে পাবলিশ ডেট তোমরা দেখতে পাচ্ছ 25/3/2022, এবং এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটও এখানে দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইনে আবেদন শুরু হচ্ছে 28/3/2022 থেকে। তো বন্ধুরা, এটা কিন্তু ভীষণ ভালো একটা অপরচুনিটি এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকে কিন্তু এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে। তো এখানে নেম অফ দ্য পোস্ট রয়েছে কনজারভেন্সি মজদুর, নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 104, যেখানে আমি বলেছিলাম ভ্যাকান্সির পরিমাণ কিন্তু যথেষ্ট ভালো, এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। পে স্কেলটাও এখানে দেওয়া রয়েছে, এটা তোমরা দেখে নেবে। এবং এবার দেখো কোয়ালিফিকেশান অ্যান্ড এজ। কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলা হয়েছে রিড অ্যান্ড রাইট এবিলিটি ইজ রিকোয়ার্ড ইন বেঙ্গলি ইংলিশ অ্যান্ড ভার্নাকুলার, অর্থাৎ পার্টিকুলার যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হিন্দি, উর্দু, ওড়িয়া অ্যান্ড নেপালি ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন স্থান অনুসারে কিন্তু ভাষাগুলো জানতে হবে। এই বেঙ্গলি এবং ইংলিশে লিখতে এবং পড়তে জানলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ মিনিমাম একটা 5 পাস যোগ্যতা হলেও কিন্তু বা 4 পাস যোগ্যতা হলেও কিন্তু আবেদন করা যাচ্ছে। বয়সের ব্যাপারে বলা হয়েছে এজ নট মোর দ্যান 40 ইয়ার্স, অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাচ্ছে, এবং বয়স এখানে গুনতে হবে 1 জানুয়ারি 2022 অনুসারে, এবং মিনিমাম বয়স যেটা সেটা হতে হবে 18 বছর। এরপর নোটিফিকেশানের নিচের অংশে দেওয়া রয়েছে ডিউটিস, অর্থাৎ এই পদের জন্য কী কী ডিউটি পালন করতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে 1, 2, 3, 4 করে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আর এখানে স্পোর্টস পার্সনদের জন্য অপরচুনিটি রয়েছে, যারা স্পোর্টস পার্সন হিসেবে বা স্পোর্টসের কোটায় আবেদন করতে চাইছো তাদের এখানে লিস্ট দেওয়া রয়েছে, কোন কোন স্পোর্টসে যোগ্যতা থাকলে তোমরা কিন্তু অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবেও এই পদের জন্য আবেদন করতে পারবে। এরপর নোটিফিকেশানের তৃতীয় পাতায় রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ কী পদ্ধতিতে রিক্রুটমেন্ট হবে। এখানে বলা হয়েছে এখানে প্রথমে হবে মোড অফ এক্সামিনেশন, এখানে রিড অ্যান্ড রাইট এবিলিটি টেস্ট চেক করা হবে, এবং তারপরে ফিল্ড টেস্ট চেক করা হবে। এই দুটো ধাপেই কিন্তু নিয়োগ করা হবে। রিড অ্যান্ড রাইট এবিলিটি টেস্টের মধ্যে কী থাকছে সেটা এখানে দেওয়া রয়েছে, এবং ফিল্ড টেস্টের মধ্যে কী কী থাকছে অর্থাৎ দৈহিক পরিশ্রম কে কতটা করতে পারে সেখানে সেই টেস্ট এখানে নেওয়া হবে, তো সেগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা বলা হয়েছে ওবিসি এবং সাধারণদের জন্য 150 টাকা, তার সঙ্গে 50 টাকার একটা প্রসেসিং ফি, এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র 50 টাকা আবেদন ফি এখানে রাখা হয়েছে, এবং এই ফিস কিন্তু অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। এবং নোটিফিকেশনের শেষে রয়েছে লাস্ট ডেট, এখানে লাস্ট ডেট বলা হয়েছে 24/4/2022, অর্থাৎ 24/4/2022 মধ্যে কিন্তু অনলাইনে আবেদন সাবমিট করতে হবে। তাহলে বন্ধুরা, এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগের একটা বিস্তারিত তথ্য এবং অফিসিয়াল নোটিফিকেশান। আশা করি এই তথ্যটা তোমাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে। তো সুতরাং ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দেওয়া যায় এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না, কারণ তারাও কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে। তো তাহলে বন্ধুরা, এই ধরনের সরকারি চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, কারণ যখনই আমি এই ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এবং দেখার সঙ্গে সঙ্গে তোমরা অনলাইনে আবেদন করে দিতে পারবে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।